আজকে আপনাদের একটা নিউ লিঙ্ক, একদম বেসিক একটা এলবিডিকে কীভাবে কনফিগার করবেন তার একটা ধারণা দেব। দেখেন এখানে আছে রায়পাড়া, এখান থেকে আপনি দেখেন রেল এলবি, আরেকটা জিনিস দেখালে আপনি বুঝবেন, না হলে এটি কঠিন হবে বোঝাতে। দেখেন দেখাই তাহলে বলছেন, এগুলো ভিলেন টেস্ট, কীভাবে ভিলেন টেস্ট করে ফিল্ম পাইছে, কেন ফিল্ম পাইছে চেক করা। এবং আপনারা ভিউ লিঙ্কের একটা কনফিগার করে দেবো, দেখেন চেক করেন। এই যে রায়পাড়া, আপনি ফার্স্ট রবির স্ট্যান্ডার্ড ফার্স্ট চার ডিজিট নেবেন, এই চার ডিজিট নিয়ে কন্টিনিউ করবেন। আমি একটা অন্য লিঙ্ক দেখাচ্ছি, যেহেতু সেটা দেখবেন না, দেখেন এখানে তাই করেছে, ফার্স্ট চার ডিজিট নিছে, আর এটা মিডিয়া চার ডিজিট, দেখছেন এলবি চার ডিজিট নিছে, এটাও দেওয়া উচিত ছিল হয়তো বা সে দিতে পারেনি, কিন্তু আপনারা দেবেন হচ্ছে চার ডিজিট ফার্স্ট গেল। সেখানে দেখেন আফটার সে আসছে কী চাচ্ছে, সে চাচ্ছে ওয়ান প্লাস জিরো নিন আর কি লিঙ্ক, যেন ওয়ান প্লাস ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান দেবেন। দেখেন এলবিতে লেখা আছে আমার কী লিঙ্ক, সেটা এটা লেখা আছে দেখেন কনফিগারেশন ওয়ান প্লাস জিরো, এবং সে চল্লিশে অনেক কনফিগার, ওয়ান প্লাস জিরো দেবেন, দেখেন ওয়ান প্লাস জিরো দিছি। এমন কী চাচ্ছে চ্যানেল স্পেসিং আঠাশ, এই ব্যান্ডটা কত আছে সে দেখেন, আমি এলবি দেখলেই দেখতে পাবো ব্যান্ডেড কত আছে। দেখেন ব্যান্ডউইথ এখানে দিছে চোদ্দ, ব্যান্ডউইথ আমরা অনেক সময় বুঝি না কত দেওয়া আছে, অনেকটা এলবিতে অনেকভাবে দেখাই, যেমন এটা রেডিও মডেলের সাথে দেওয়া আছে এটা হবে চোদ্দ, কিন্তু এখানে আঠাশ আছে, আঠাশ ছিল ওই যেখানে আঠাশ থাকে আঠাশ হবে, এটা যে এটা একই সেম না, যেন এখানে আঠাশ আছে। এখন দেখবেন কতই অনেক কনফিগার, ইয়ন দেখেন দিচ্ছেন ছেচল্লিশ, ইয়ন ছেচল্লিশ, আমরা একটি ইয়ন সমান টু পয়েন্ট জিরো ফোর এইট, তাহলে ছেচল্লিশ ইয়ন সমান কত হবে এটা আমাদের জানতে হবে। তাহলে দেখেন ছেচল্লিশ টু পয়েন্ট জিরো ফোর এইট, এটা পঁচাত্তর ইয়ন ছিল, পঁচাত্তর ইয়ন কনফিগার করছে এখন। এবং এটা বুঝতে হবে দেখেন ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি দেবেন, ট্রান্সমিটার পাওয়ারটা কই পাবেন, ট্রান্স এখানে আউটপুট পাওয়ার বলা আছে কিন্তু এটা আউট মানে টিএক্স পাওয়ার বলা হয়, দেখেন এখানে দেওয়া আছে এই দেখেন টিএক্স পাওয়ার, টিএক্স পাওয়ারটা হচ্ছে আউটপুট পাওয়ার ছিল, এখানে ছিল যে কারণে দেওয়া আছে। দেখেন সেসব থ্রেশহোল্ড কত, ভোল্টেজ পঁচিশ হাজার ছয়শো তিরাশি, এখানে আপনার এলবি দেওয়া নাই, অনেক এলবি দেওয়া থাকে দেওয়া নেই, ফেড মার্জিন যদি থাকে এই দেওয়া আছে, থার্মাল ফেড মার্জিন একত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ। আর এখানে আরেকটা কত আছে আপনার ডিসিপ লেভেলটা দেখতে হবে আপনার পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর একত্রিশ কত হয়, পঁয়ত্রিশ আর একত্রিশ ছিয়াশি হয়, ছিয়াশি সাতাশি হয়, সাতাশি হবে, কিন্তু এটা ভুল আছে। এইভাবে আপনারা কনফিগার করে দেবেন, নিয়ম।